এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশি মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ সুলতানা কামালের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সুলতানা কামাল একজন বাংলাদেশি মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ। তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদের সময়ে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের উপদেষ্টা ছিলেন। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সাথে দেশে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ধারাবাহিক মতবিরোধের কারণে পদাকৃত তিনজন উপদেষ্টার মধ্যে তিনি একজন। তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। সুলতানা কামাল 1950 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা কামাল উদ্দিন আহমেদ এবং মাতা প্রখ্যাত ও জনপ্রিয় কবি সুফিয়া কামাল। সুলতানা কামাল নীলানাগের নারী শিক্ষা মন্দিরে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি ঢাকার আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ব্যক্তিগত জীবনে সুলতানা কামাল বিবাহিত। তার স্বামীর নাম শ্রী সুপ্রিয় চক্রবর্তী। সুলতানা কামালের পারিবারিক ডাকনাম লুলু। সঙ্গীত কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন সুলতানা কামাল। তিনি বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বাংলাদেশ টোব্যাকো কোম্পানিতে নিযুক্ত হন। 1976 সালে তিনি সিলেটের খাদিমনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। তিনি 1978 সালে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। তিনি নেদারল্যান্ড থেকে ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। 1990 সাল পর্যন্ত তিনি হংকংয়ে ভিয়েতনামি ভাষমান লোকজনের উপর জাতিসংঘের আইনি পরামর্শক হিসেবে কাজ করেন। তিনি 2016 সাল পর্যন্ত আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। 1971 সালের মহান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সুলতানা কামাল কাজ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ হাসপাতালে আহত বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সেবা করবার জন্য। স্থাপিত হাসপাতালটি গড়ে তুলবার সময় থেকে শুরু করে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত সুলতানা কামাল লুলু ও ছোট বোন সাইদা কামাল টুলু বেশ কয়েকজন নারী যুবক সহ লন্ডন প্রবাসী দুজন ডাক্তার, ডাক্তার মবিন এবং ডাক্তার জাফরুল্লাহ অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সুলতানা কামালের তেমন কোনো নার্সিং প্রশিক্ষণ ছিল না, তবে ছিল অদম্য ইচ্ছাশক্তি আর অপার সাহস। সেবা আর ভালোবাসা দিয়ে তারা সুস্থ করে তুলেছেন আহত মুক্তিযোদ্ধাদের। দেশ স্বাধীন হওয়ার পর তারা নিজ বাড়িতে ফিরে আসেন। সুলতানা কামাল অনন্য ম্যাগাজিন আয়োজিত অনন্য শীর্ষ 10 পুরস্কার 1995 সালে ভূষিত হয়েছেন। এই ছিল এখনকার মতো। আবার আপনার সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।